অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কল্যাণ স্যার। তোমরা যখন ক্লাসটি করতে পারবে অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি সাথে নিয়ে পড়বে, একই সাথে তোমাদের খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে করে ক্লাসের টাইমে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে প্রয়োজনীয় নোট তুমি নিতে পারো এবং ছোট প্রশ্নগুলো লিখতে পারো। আজকের ক্লাসে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 18 এবং পাঠ 19, এই দুইটি পাঠ নিয়ে। পাঠ 18 হলো অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা এবং পাঠ 19 হলো সাইবার অপরাধ, এই দুইটি পাঠ নিয়ে আজকে আলোচনা করব। পাঠ 18-তে শুরুতেই রয়েছে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। যত দিন যাচ্ছে মানুষ তত বেশি ইন্টারনেট ব্যবহার করছে, ইন্টারনেটে শারীরিক উপস্থিতি প্রয়োজন হয় না, এমনকি মোবাইল ফোনে যেমন কণ্ঠস্বর শুনে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সেভাবে নিশ্চিত হওয়ার সুযোগও নেই। যেটা বলা যে আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি, আমাদের অনলাইনে ইন্টারনেটে অনেকেরই ইমেল আইডি অথবা ফেসবুক আইডি অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের আইডি রয়েছে, তো এইখানটাতে অনেকেই আমাদের বন্ধু হয়, আমরা অনেককেই বন্ধু বানাই, তো তাদের সম্পর্কে সবাইকে হয়তো আমরা ব্যক্তিগতভাবে চিনিও না, আবার কাউকে কাউকে চিনে থাকি। তো এইখানটাতে যদি আমরা নিশ্চিত না হই যে আমি কাকে আমার বন্ধু বানাবো বা কার সাথে কি আমার তথ্যগুলো দেখতে পাবে, কার সাথে আমি আমার তথ্য বা আমার কথাগুলো শেয়ার করব, তাহলে এমন হতে পারে যে সেক্ষেত্রে কেউ যদি ক্ষতিকর কোনো উদ্দেশ্যে বা আমার ক্ষতি করার জন্য অথবা খারাপ কোনো সেক্টর যুক্ত করার ব্যাপারে আমাদেরকে নিতে পারে অথবা সমাজের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে শত্রু বানানোর চেষ্টা করতে পারে। কারণ ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমরা আসলে যদি কাউকে ব্যক্তিগতভাবে না চিনি, আমরা জানি যে অনেকটা ফেক আইডির ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কেউ কেউ হয়তোবা তার পরিচয় লুকিয়ে আমাদের ক্ষতি করার চিন্তাও করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজকের এই পাঠ সেইটা নিয়েই শুরুতে আলোচনা, যে আসলে আমরা অনলাইনে যাদের সাথে পরিচিত হব এবং তথ্য আদান প্রদান করব, তাদের সাথে যোগাযোগ করব, সেই তাদের সাথে প্রতি আমরা আগে তার পরিচয় নিশ্চিত হয়ে নেব এবং এমন কোনো কিছু বলবো না যাতে করে আমার ব্যক্তিগতভাবে নিরাপত্তার জন্য ক্ষতিকর হয় অথবা দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর কিছু হয়, এমন কিছু করা যাবে না বা শেয়ার করা যাবে না। যাতে করে আরেকটা বিষয় যে আমরা যখন এই আইডিগুলো ব্যবহার করব তো সেক্ষেত্রে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে, অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দেবো এবং সেক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করব, যাতে করে আমাদেরকে আমার আইডিতে অন্য কেউ প্রবেশ করতে না পারে বা আমি হয়তো বা করিনি বা আমার আইডিকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কোনো কাজ অন্য কেউ করতে না পারে, সেই বিষয়গুলোতে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো আরেকটা বিষয়, আমরা যখনই অন্য কারোর সাথে বন্ধুত্ব করি অনলাইন ভার্সনে, তো অনলাইনে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে হবে। তো পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে গেলে আমরা সর্বপ্রথম তার প্রোফাইলের দিকে লক্ষ্য করব বা তার ইমেল আইডি, এবং সেখানে দেখব আসলে তার যে পরিচিতি দেয়া আছে সেটি থেকে আমি তার পরিচয় নিশ্চিত হতে পারি কি না। আর আমাদের একটা প্রবণতা আসলে অনেকেরই হয়তো বা আছে যে আমরা অনেকেই চাই যে আমাদের বন্ধুর সংখ্যা অনেক বেশি হোক, যত বেশি বন্ধুর সংখ্যা হবে তত নিজেকে বেশি ফ্যামিলিয়ার বা জনপ্রিয় আসলে মনে হয়, কিন্তু আসলে এই ধারণাটা আমার মনে হয় ঠিক না আসলে। কারণ এমন কাউকে বন্ধু বানানো যাবে না বা যাকে আমি চিনি না জানি না বা যে আমার ক্ষতি করতে পারে, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয়, আমাদেরকে অনেকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও থাকে, কিন্তু সেগুলো আমরা অ্যাকসেপ্ট করবো কি না সেই ব্যাপারটা তো কিন্তু আমাদেরকে তার পরিচয়টা আগে নিশ্চিত হয়ে, বিশেষ করে তার প্রোফাইলটি দেখে তার বা তার ছবি দেখে বা তার বন্ধু কারা রয়েছে এই বিষয়গুলো দেখে তারপর কিন্তু আমার তাদেরকে বন্ধু করা উচিত বা অ্যাকসেপ্ট করা উচিত, সেই বিষয়গুলো আমি আশা করি তোমরা সবাই সচেষ্ট থাকবে, খেয়াল রাখবে।
তারপরে আমরা পাসওয়ার্ডের যে বিষয়টি, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু গোপনীয়তা রক্ষা করব, কারণ পাসওয়ার্ড এমন একটা ব্যাপার যেটা আমাদের আসলে সিকিউরিটি দেয় অনলাইনের আইডিতে। যেমন আমরা বাইরে কোথাও গেলে আমাদের বাসা বাড়িতে বা আমরা তালা লাগিয়ে যাই, যাতে করে অপরিচিত কেউ বা যে ক্ষতি করতে পারে এমন কেউ প্রবেশ করতে না পারে বা চুরি করে কোনো সম্পদ নিয়ে যেতে না পারে। এই কারণে আমাদের অনলাইনেও নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে আমাদের আইডিতে অন্য কেউ প্রবেশ করে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে চুরি করে নিতে না পারে, অথবা কি বলে যে ক্ষতিকর কোনো তথ্যগুলি আমার আইডি ব্যবহার করে আপলোড দিতে না পারে। সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, এবং যেই পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে বেশ কয়েকটি বিষয় তোমাদের পাঠ্যবই বলে দেওয়া আছে যে আমরা পাসওয়ার্ডটি একেবারেই সহজ করব না, যাতে করে অন্য কেউ খুব সহজেই বুঝে ফেলতে পারে। যেমন আমরা অনেকে হয়তো আমাদের মোবাইল নাম্বারে প্রথম বা শেষ 5টি বা 6টি বা 8টি ডিজিট আমরা অনেকে ব্যবহার করি, নামের কোনো অক্ষর হতে পারে। এই বিষয়গুলো ব্যবহার করা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং একই সাথে আমরা যখন এই পাসওয়ার্ডগুলো লিখব অবশ্যই ছোটো হাত বড় হাতের সিম্বলগুলো মেশাবো, তারপরে এর সাথে আমরা সংখ্যা বা অন্যান্য যে সিম্বল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা একটু বড় পাসওয়ার্ড বড় করার জন্য কী বলে ওটাকে যে আমরা অনেক বেশি কঠিন পাসওয়ার্ড হয়তো বা দিব না, কারণ আমরা যাতে করে নিজেরাই যাতে ভুলে না যাই সেটা একটা ব্যবহার খেয়াল করতে হবে। তো আমাদের সেই পরিচিত বা যেই পাসওয়ার্ডগুলো আমাদেরকে মনে থাকবে কিন্তু অন্য কেউ সহজে বুঝতে পারবে না, এই টাইপসের পাসওয়ার্ডগুলো আমরা সাধারণত ব্যবহার করব, যাতে করে আমার মনেও থাকলো, আমার নিরাপত্তা ঠিক থাকবে এবং অন্য কেউ বুঝতেও পারবে না এমনটা। তো এরপরে আর একটা বিষয় যে আমরা যখন অন্যের কোনো ডিভাইসে, বিশেষ করে যদি কোনো দোকানে বা অন্য কোথাও বা ইউনিয়ন তথ্যকেন্দ্র বা সাইবার ক্যাফে বা অন্য কোথাও গিয়ে যদি আমি আমার আইডি দ্বারা লগ ইন করি, এবং সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই লগ আউট করতে হবে, কারণ আমি যদি সেখান থেকে আইডিটি লগ আউট না করি তাহলে সেখানে অন্য কেউ সেই আইডি ব্যবহার করে হয়তো বা খারাপ কিছু করে ফেলতে পারে, আমার আইডি কোনো কিছু মুছে ফেলতে পারে, নতুন কিছু যুক্ত করতে পারে যেটা হয়তো আমি জানবো না, সেই বিষয়গুলো। আর একটি বিষয়, আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ড প্রতিনিয়ত চেঞ্জ করার একটা অভ্যাস করতে হবে, কারণ একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করলে হয়তোবা আমাদের পরিচিত কেউ যদি জেনে যায় এবং সেখান থেকে জানি না পরিচিতজনের মধ্য থেকেও হয়তোবা কেউ ক্ষতি করলে করতেও পারে, তো সেই বিষয়গুলো থেকে আমাদেরকে খুব খেয়াল করতে হবে। যদি সম্ভব হয় আমরা প্রতিনিয়ত পরিবর্তন করবো, এবং একটা বিষয় সব থেকে বেশি খেয়াল রাখবো যে আমি আমাদের পাসওয়ার্ডটি অবশ্যই কাউকে বলবো না, এটা একটা ব্যাপার, কারণ এটি একটি ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার। যতই সে বন্ধু থাকুক বন্ধুত্ব থাকবে, কিন্তু পাসওয়ার্ড বলে দেওয়াটা মানে কিন্তু নিজে আইডিটাকে আসলে কী বলে অনিরাপদ রাখা, সেই বিষয়টিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর বাইরে আরেকটা বিষয় রয়েছে হ্যাকিং, অর্থাৎ আমি আমার পাসওয়ার্ড দিলাম হয়তো বা কাউকে বললামও না, কিন্তু তারপরেও কিছু মানুষ এটাকে বিভিন্ন কৌশলে যন্ত্রের সাহায্যে বা কম্পিউটার বা রোবট এগুলোর সাহায্যে সে আমার পাসওয়ার্ডটি চুরি করে নিতে পারে বা আমার আইডিতে প্রবেশ করতে পারে, আমার আইডি তথ্যগুলো নিতে পারে, আবার অন্য বিভিন্নভাবে সে ক্ষতি করতে পারে। সেই বিষয়গুলো আসলে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো এই ধরনের কাজগুলো করাকে, যারা এই ধরনের এই কাজগুলোকে বলা হয় আসলে হ্যাকিং, আর এই কাজগুলো যারা করে থাকে তাদেরকে বলা হয় হ্যাকার। তো এগুলো করার আসলে কিছু উদ্দেশ্য আছে অবশ্যই, তার ভিতরে আমাদের পাঠ্যবই যে কয়েকটি বিষয় উল্লেখ করেছে, যেমন অসৎ উদ্দেশ্য, অর্থ উপার্জন, হ্যাকিংয়ের মাধ্যমে কখনো কখনো প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, হেয় প্রতিপন্ন করা, নিরাপত্তা বিঘ্নিত করা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ এই যারা হ্যাকিং করে অবশ্যই বিনা কারণে কিন্তু না, কোনো না কোনো উদ্দেশ্য তাদের থাকবে। অবশ্যই এই হ্যাকিং বিষয়টা আসলে অনেকটাই আসলে ক্ষতির উদ্দেশ্যটাই
আমরা প্রথমত মনে করি। তারপর এর বাইরেও কিছু উদ্দেশ্য এখানে আছে, এখানে পাঠ্য অনেকগুলো বিষয় উল্লেখ করে দেওয়া আছে। তো যে উদ্দেশ্যই করুক, আমাদের নিরাপত্তা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, সেই বিষয়গুলোতে আমরা সচেষ্ট থাকব। আর ইজি হ্যাকার যারা, মূলত যারা হ্যাকিং করে, এই হ্যাকারদের আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হলো হোয়াইট হ্যাট হ্যাকার, একটি হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটি হলো গ্রে হ্যাট হ্যাকার। মানে হোয়াইট হ্যাট হ্যাকার আসলে যারা আসলে অন্যের ক্ষতি করে না, হয়তোবা নিজের সিস্টেমের উন্নতি করার জন্য, নিজেই তার নিরাপত্তায় কোনো দুর্বলতা আছে কি না সেগুলো যাচাইয়ের জন্য হতে পারে হ্যাকিং করতে পারে। তো সেই ধরনের হ্যাকার, অর্থাৎ যে যে হ্যাকাররা অন্যের ক্ষতি করবে না, এই ধরনের হ্যাকারকে আসলে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার। যারা অসৎ উদ্দেশ্যে, অর্থাৎ অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে ওই আইডিগুলোতে প্রবেশ করে, তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরপরে এই যে হ্যাকিং, এই হ্যাকিংটা কিন্তু আসলে একটা অপরাধ। বিভিন্ন দেশে এটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশেও তাই। বাংলাদেশে 2006 সালে এই বিষয়ে একটি আইন করা হয়েছে, যেটা 2009 সালে আবার সংশোধন করা হয়েছিল, এবং এই হ্যাকিংয়ের জন্য 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইন করা হয়েছে বাংলাদেশে। তো সেই বিষয়টাতে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে রয়েছে সাইবার অপরাধ, পাটনিশে সাইবার অপরাধ। এখানে শুরুতে কয়েকটি ঘটনা বলে দেওয়া আছে, যেমন এটা বাংলাদেশে ঘটনা ছিল 2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখ বাংলাদেশের মাটিতে একটি অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছিল। সে রাতে চট্টগ্রামের রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা 2012 সালের 30 তারিখে। এটা কিন্তু একটি গুজবকে কেন্দ্র করে, অর্থাৎ বৌদ্ধ ধর্মে কোনো একজন ছেলে আর আইডি ব্যবহার করে সেখান থেকে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো একটি মিথ্যা, আসলে যেটি আসলে পরবর্তী প্রমাণ হয়েছে যে সেই ছেলেটি আসলে যার আইডি সে নিজেও করেনি, অন্য কেউ এটাকে করেছিল। যাই হোক, সেই এই কারণে কিন্তু সেই বিষয়টাকে পুঁজি করে কিছু মানুষ হয়তো অসৎ উদ্দেশ্য নিয়েই বৌদ্ধদের বেশ কিছু বৌদ্ধ বিহার, তাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান, এগুলোকে পুড়িয়ে দিয়েছিল। এরপরে 2013 সালের এপ্রিলের 15 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ম্যারাথন দৌড় শেষে সেখানেও বোমা বিস্ফোরণে 3 জন মানুষ মারা গিয়েছিল এবং সেখানে আহত হয়েছিল প্রায় 2 শতাধিক। June 9 তারিখে নিউ ইয়র্ক টাইমসে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড নম্বর এবং তার গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে, যে কারণে অসংখ্য মানুষের টাকা পয়সা নিরাপত্তা এখন হুমকির মুখে। তো যাই হোক, এই যে 3টা ঘটনা এখানে বলা হয়েছে, আসলে এই বিষয়গুলো কিন্তু সাইবার অপরাধ। অর্থাৎ এই যে আমরা ইন্টারনেট, আমাদের টেকনোলজি, এগুলো ব্যবহার করে আসলে কী কী অপরাধগুলো করতে পারে, সেই বিষয়গুলো আমরা অবশ্য অনেকেই জানি যে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করার যে ব্যাপারটা, টাকা চুরি হয়েছিল ম্যালওয়্যার ব্যবহার করে। যাই হোক, এই যে বিষয়গুলো, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন না হই। এরপরে এই সাইবার অপরাধ আসলে কোন কোন ধরনের রয়েছে, এই ধরনের এর মধ্যে থেকে বেশ কয়েকটি বিষয়ে আমাদের পাঠ্যবই আলোচনা করা হয়েছে। আমরা দেখে নিই, শুরুতেই বলে দেওয়া আছে স্প্যাম সম্পর্কে। স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল, যেগুলো প্রতি মুহূর্তে তোমার কাছে পাঠানো হচ্ছে। অর্থাৎ এটা অপ্রয়োজনীয় কিছু ইমেল, এগুলো হয়তো তাদেরও কোনো উদ্দেশ্য, যেটা আমার প্রয়োজন নেই, তবু আমাকে এখানে পাঠায়, এখানটাতে হয়তো বা এর মাধ্যমে সে আমার তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতে পারে, আমার তথ্যগুলো জেনে যেতে পারে, অথবা আরও অন্য ধরনের ক্ষতি করে ফেলতে পারে। এরপরে রয়েছে প্রতারণা। অর্থাৎ এই প্রতারণার বিষয়টি আসলে এটা আমরা অনেকেই এর ভুক্তভোগী আসলে, কারণ আমরা দেখি ফেসবুক, টুইটার বা অন্যান্য ক্ষেত্রে এই যে অনেকেই যে ফেক আইডির বিষয়গুলো আমরা বলি, ফেক আইডি ব্যবহার করে অন্যের ছবি দিয়ে, অন্য নাম দিয়ে বন্ধুত্ব পাতায়, তারপর সেখান থেকে
নিয়ে অনেক ক্ষেত্রে চাঁদা আদায়ের একটা ব্যাপার থাকে, আরও আরও নানাভাবে আসলে প্রতারণা, মিথ্যা পরিচয় দিতে পারে, মিথ্যা পরিচয় দিয়ে বন্ধু সাজে আরও বিভিন্ন রকম ক্ষতি করতে পারে, এইগুলো কিন্তু আসলে প্রতিনিয়ত হইতেছে। তো আমাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে, অর্থাৎ আমি কার সাথে কথা বলি, আমি কার সাথে অনেক বেশি সেটিং করি, তাকে আমি আর সত্যিকারে চিনি কি না, অপরিচিত কি না, তার যে তথ্যগুলো প্রোফাইলে দেওয়া আছে সেগুলো সঠিক কি না, এই বিষয়গুলো আমাদেরকে প্রতিনিয়ত যাচাই করতে হবে। যদি আমরা এটা যাচাই করে কাজ করি তাহলে আমরা এই প্রতারণা থেকে অনেকটা রেহাই পাবো। এরপরে আপত্তিকর তথ্য প্রকাশ, যে বিষয়টা আমি শুরুতেই বলছিলাম, যেমন আমাদের এই সিকিউরিটির যে বিষয়গুলো, পাসওয়ার্ড দেওয়া প্লাস সেগুলো গোপন রাখার বিষয়গুলো, কারণ এই বিষয়গুলো যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের আইডি ব্যবহার করে আপত্তিকর বিষয়গুলো প্রকাশ করতে পারবে না, অথবা আমার আইডি ব্যবহার করে ধর্মীয় বিরোধী কোনো কাজ, রাষ্ট্রবিরোধী কোনো কাজ এগুলো যেমন করতে পারে না। আর একটা বিষয়, আমাদের কিছু গোপন তথ্য সেগুলো আমরা আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে আমরা আসলে প্রকাশ না করাটা ভালো, কারণ এগুলো কোনোভাবে অন্য কেউ পেয়ে গেলে সেগুলো প্রকাশ করে আমাদের সম্মানহানি, সামাজিক মর্যাদা নষ্ট করে ফেলতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে। এরপর হুমকি প্রদর্শন, হুমকি প্রদর্শন অর্থাৎ এটা হুমকি দেওয়াটা আসলে কী বলে এটাকে, যে এক ধরনের হয়রানি আসলে, কারণ এই মাধ্যমগুলো ব্যবহার করে হুমকি দেওয়াটা আসলে সহজ, এই কারণে যে আসলে সামনে এসে হুমকি দিতে হয় না, দূরে বসে সে আসলে অনেক কিছু মিথ্যা বানিয়ে বা এমন কিছু বলতে পারে যেটা আসলে আমাদের অনেক সময় ভীতির সৃষ্টি করে বা আমাদেরকে কী বলে যে মানসিক অশান্তির সৃষ্টি করে ফেলতে পারে, কারণ এই মাধ্যমগুলো এমনটা আসলে আমি তার সঠিক তথ্যগুলো জানতে পারি না, এবং সে আসলে কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে আমাদেরগুলো বিষয়গুলো জানা থাকে না, তো সেই বিষয়গুলো আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমি যেটা মনে করি যে আমরা যখন ইন্টারনেটগুলো ব্যবহার করো আমরা যদি সচেষ্ট থাকি, সতর্ক থাকি, তাহলে এই যে সাইবার অপরাধগুলো আমরা কিছুটা দেখলাম এগুলো আসলে কম হওয়ার কথা বা অনেকটা কম হবে বা আমরা কম এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব। এরপরে সাইবার যুদ্ধ অর্থাৎ এটা এক ধরনের প্রতিযোগিতা, যেটা আসলে আমরা প্রায় দেখি আমেরিকা, রাশিয়া এদের মধ্যে এই ধরনের একটা প্রতিযোগিতা রয়েছে, অর্থাৎ এর বাইরেও এটা যেমন দেশব্যাপী, এর বাইরেও বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় বা বিভিন্ন অঞ্চল এক অঞ্চল আর এক অঞ্চলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে, সাইবার যুদ্ধ মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে, সেই বিষয়গুলো এটা আসলে একজন বিশ্ব রাজনীতি বা কেউ কারো ক্ষতি করার চেষ্টা, এগুলো থেকে অন্যের সম্পদ বা তথ্য চুরি করার চিন্তা চেতনা থেকে এগুলো আসলে করে থাকে। তো এই বিষয়গুলো যারা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব থাকবে তাদেরও এই বিষয়গুলো থেকে আসলে খুব সতর্ক থাকতে হবে, যেন আমাদের রাষ্ট্রীয় যে তথ্যগুলিগুলো রয়েছে সেই তথ্যগুলো যাতে নিরাপদ থাকে, এগুলো তো অন্য দেশ বা অন্য কোনো গোষ্ঠী আমাদের এখানে চুরি করে নিতে না পারে বা ক্ষতি করে ফেলতে না পারে। তো এই দুইটা পার্ট এর আলোকে তোমরা কিছু বাসার কাজ করবে, অর্থাৎ এখানে দুইটি বড় প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলো আসলে পরীক্ষাতে তোমাদের পাস মার্কের যে প্রশ্নগুলো এই ধরনের যে পরীক্ষাগুলো আসে সেখানে দুইটি প্রশ্ন, প্রথম প্রশ্নটি পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশল বর্ণনা করো, এটি তোমাদের পাঠ্যবই বলে দেওয়া আছে। দুই নম্বরে সাইবার অপরাধ কী, প্রচলিত কিছু সাইবার অপরাধের বর্ণনা দাও, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি কঠিন বা অনেক অপরাজন এমনটি না, কিন্তু এটা দেওয়া হয়েছে তোমাদের এই পাঠের আলোক, তুমি যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো এই উদ্দেশ্যে দেয়া, এবং এই প্রশ্ন উত্তরগুলো লিখবে, লিখে অবশ্যই আমার যখন এখানে কমেন্টস বক্সে তুমি তোমার নাম রোলটা লিখবে, সেই কি সময় এর ছবি মোবাইলে ছবি তুলে এখানে আপলোড করে দিবে, তাহলে আমি দেখতে পারবো আসলে তুমি কাজটি করেছো কিনা এবং আসলে তোমার উত্তরটি সঠিক হয়েছে কিনা। এরপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, হ্যাকিং কী, এথিক্যাল হ্যাকার কাকে বলে, রামুতে কত তারিখে বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল, স্প্যাম কী, বাংলাদেশে হ্যাকিংয়ের জন্য শাস্তির কী বিধান রয়েছে, এইগুলো তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা রয়েছে, উত্তরগুলো তোমরা যদি একটু বই পড়ো তাহলে অবশ্যই খুব সহজেই এগুলো লিখতে পারবে, এবং আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্ন উত্তরগুলো
লিখে কমেন্টস বক্সে ছবি তুলে দিবে। আর আজকের পাঠ এ পর্যন্তই থাকবে, তবে একটা বিষয়, তোমরা ক্লাসগুলো যখন করবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, যাতে করে ভালোভাবে শিখতে পারো। আর অবশ্যই তোমার পাঠ্য বইটাকে বারবার পড়বে যাতে করে ভালো করতে পারো। তো ভালো থেকো, সবাই সুস্থ থাকো, সেই প্রার্থনা করি। শেষ করছি আজকের ক্লাস।